ধর্মবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। একাধিক দফা দাবি নিয়ে জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল পুরুষ কল্যাণ ট্রাস্ট। সোমবার জেলাশাসকের দপ্তরে পুরুষ কল্যাণ চ্যারিটেবল ট্রাস্টের সদস্যরা উপস্থিত হয়ে জেলাশাসককে স্মারকলিপি প্রদান করলেন। মূলত তাদের দাবি, গার্হস্থ্য হিংসা আইনে পুরুষদের অধিকার চাই, পুরুষদের বিরুদ্ধে মিথ্যা ডিআই রিপোর্ট বন্ধ হোক, নারী সুরক্ষা আইনের অপব্যবহার বন্ধ হোক সহ একাধিক দফা দাবি নিয়ে এদিন তারা উপস্থিত হয়েছিলেন। বীরভূম শাখার পুরুষ কল্যাণ ট্রাস্টের সদস্য গৌতম সেন জানান, আমাদের সমাজ পুরুষ শাসিত সমাজ, কিন্তু আইনের অপব্যবহার করে বহু নারী বহু সুযোগ নিচ্ছে। আইনের ব্যবহার হোক সেটা আমরা চাই, তবে আইনের অপব্যবহার করে বহু পুরুষদের লাঞ্ছিত হচ্ছে সামাজিকভাবে, এর ফলে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা এই সকল ঘটনার প্রতিবাদ জানাতে আজকে একসাথে সামিল হয়েছি। আরামবাগ টাইমসের রিপোর্ট। আমরা পুরুষ কল্যাণ পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে বীরভূম জেলার যে ছোট্ট সংগঠন আছে সেই সংগঠনের পক্ষ থেকে আমরা DSW অফিসার এবং প্রোটেকশন অফিসারের কাছে যে পুরুষদের উপরে মিথ্যা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 এবং 498 সহ বিভিন্ন রকম যে ধারা রয়েছে সেগুলো যে মিথ্যা আরোপিত করা হচ্ছে তার প্রতিবাদে এবং ডিডি অ্যাক্টের মধ্যে কিছু সংশোধনের প্রস্তাব নিয়ে আজকে DSW অফিসারের কাছে প্রোটেকশন অফিসারের কাছে আমরা একটা স্মারকলিপি জমাইতে এসেছি। তো আমাদের যেটা বক্তব্য, সে বক্তব্যটা হচ্ছে যে আমাদের সমাজ তো লিঙ্গনিরপেক্ষ সমাজ, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু পরিমাণে কিছু আইনের জন্য সে অপব্যবহার হচ্ছে পুরুষদের উপরে, যার ফলে বহু পরিবার বহু পুরুষ তাদের জীবন ধ্বংস হচ্ছে, তারা লাঞ্ছিত হচ্ছে সামাজিকভাবে। তো আমাদের সে পুরুষদের অধিকারের সপক্ষে আমরা কথা বলতে এসেছি। আমরা কোনোরকমভাবেই চাই না যে কোনো আইন অপব্যবহার হোক, ব্যবহৃত হোক, এটা তো অপব্যবহার যেন না হয়। এবং এই যে ডিআই রিপোর্ট, ডিভি অ্যাক্টের মধ্যে সেই ডিআই রিপোর্ট যেটা রয়েছে, সেই ডিআই রিপোর্ট দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনোরকমভাবে প্রেসক্রাইব ফরম্যাট ব্যবহার না করে বা কোনোরকম টেমপ্লেট ব্যবহার না করে যে অভিযোগকারী নিই তার শুধু অভিযোগের ভিত্তিতে সে অভিযোগ থেকে কপি পেস্ট করে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হচ্ছে এবং মিথ্যা অভিযোগগুলি আদালতে দায়ের হচ্ছে। আমার নাম গৌতম সেন। গৌতম সেন, আমাদের পুরুষ কল্যাণ চ্যারিটেবল ট্রাস্টের, আমরা আজকে সমবেত হয়েছি সবাই মিলে পুরুষ কল্যাণ চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে বীরভূম শাখা থেকে। আমাদের হেড অফিস হচ্ছে দমদমে কলকাতায়। তো আমাদের মূলত দাবি যে পুরুষরা যে লাঞ্ছিত হচ্ছে বর্তমান সমাজে, যে 498 কেস, আপনারা সবাই জানেন যে বর্তমান যুগে 498 কেসের প্রচণ্ড পরিমাণে মিস ইউজ হচ্ছে। কোনো একটা মহিলা কোনো কিছু কারণবশত কিছু হলেই তাদেরকে সেই 498-এর জুজু দেখানো হচ্ছে পুরুষদেরকে এবং তাদেরকে 498 কেসে জর্জরিত করে দেওয়া হচ্ছে। এবং ডিভি নামক একটা কেস, আপনারা জানেন ডোমেস্টিক ভায়োলেন্স যেটাকে বলছে, সেই কেসে তাদেরকে মিথ্যাভাবে জর্জরিত করা হচ্ছে এবং মোটা অঙ্কের খরপোশ দাবি করা হচ্ছে এবং সেটার এগেনস্টে আমরা আজকে এসেছি সমষ্টি উন্নয়ন অধিকারীর কাছে। আমাদের ডিভি অ্যাক্টের যে সমস্ত যে মিস ইউজ হচ্ছে তার একটা স্মারকলিপি আমরা জমা দিতে এসেছি এবং প্রোটেকশন অফিসার যে ডিআই রিপোর্টটা দেন ডিভি এগেনস্টে, সেটা যে মিথ্যা একটা ডিভাই রিপোর্ট জমে দেওয়া হয়েছে সেটা যেন সঠিকভাবে তদন্ত হোক। আমরা চাইছি ধর্ম লিঙ্গ নিরপেক্ষ আইন যেন বর্তমানে প্রতিষ্ঠিত হয়, কেন কি আমাদের সংবিধানে 14 নম্বর ধারা অনুচ্ছেদে বলা আছে যে আইন কিন্তু সবারই জন্যই সমান, আইনের চোখে সবাই সমান, কিন্তু বর্তমানে সেটা কিন্তু পালন হচ্ছে না। তাই আমরা পুরুষ কল্যাণ চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে, বীরভূম শাখার তরফ থেকে একটা স্মারকলিপি আজকে আমরা DM অফিসে জমা দিতে এসেছি যেন পুরুষদের